হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন সোনা ও রূপ কেনা শুভ বলে মনে করেন অনেকেই। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া বলা হয়। এদিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস। শাস্ত্র মতে এদিনে ভগবান পরশুরামেরও জন্ম হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার প্রচলন লক্ষ্য করা যায়। এদিন সোনা কিনলে জীবনে অনন্ত সমৃদ্ধির পথ উন্মুক্ত হয়। ব্যক্তির পাশাপাশি তার পরিবারের সকল সদস্য সেই শুভ ফল লাভ করে। এদিন সোনা কিনলে পরিবারের বংশবৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই স্বর্ণের উপবৃদ্ধি ঘটে। বৈদিক যুগে সোনা অত্যন্ত প্রিয় এবং দামি ধাতু হিসেবে গণ্য হত। সোনা শুধু ধন সমৃদ্ধির প্রতীক নয়, বরং এর মূল্য বৃদ্ধি ঘটতে থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে অবুঝ মুহূর্তের কারণে সারাদিন ধরে শুভ কাজ করা গেলেও শুভক্ষণেই সোনা কেনার পক্ষপাতী সকলে। তাই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা নিয়ে প্রচলিত বিশ্বাস মনে করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় কোনো কিছু ঘরে আনলে বা কোনো কাজ করলে তার ক্ষয় হয় না। এদিন যা কিছু অর্জন করা হয় তা কোনোদিনও নিঃশেষ হয় না। সে থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার প্রচলন রয়েছে, যাতে তা ঘরে এলে ক্ষয় না হয়, বজায় থাকে মা লক্ষ্মীর কৃপা। মনে করা হয় এদিনে বিশেষ মুহূর্তে সোনা কিনলে বাড়বে অর্থ, যশ ও মান সম্মান। আর এই বিশ্বাস নিয়েই মঙ্গলবার অনেকেই ছুটে গেলেন যার যার সাধ্য অনুযায়ী স্বর্ণালঙ্কার কিনতে জুয়েলারি দোকানে। তাই প্রতিটি জুয়েলারি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন। এদিকে ব্যবসায়ীরাও ক্রেতাদের কাছে টানতে অক্ষয় তৃতীয় উপলক্ষে বিশেষ উপহারের ব্যবস্থা করে। শুধু তাই নয়, রয়েছে ভাগ্যবান ক্রেতাদের জন্য লটারির মাধ্যমে আকর্ষণীয় উপহারও। ক্রেতাদের মন জয় করতে অক্ষয় তৃতীয়াতেও নিত্য নতুন ডিজাইনের আকর্ষণীয় গয়না মজুদ রেখেছে। তাই একদিকে পরিবারের সুখ সমৃদ্ধি তো, অন্যদিকে আকর্ষণীয় ছাড় ও লটারির সুযোগ গ্রহণ করতেই আর্থিক দিক দিয়ে অনেকটা শক্তিশালী ব্যক্তিরা ভিড় সামালে নাগরতলা শহরের প্রতিটি জুয়েলারি দোকানে। অন্য সময় তো কিনা হয়, আজকে তো লোক খুব বেশি দেখা যাচ্ছে। আজকের জন্য সেই বললাম না যে প্রথম থেকে মেনে আসছেন যে মা অন্নপূর্ণার আজকে মানে ঘরে বাসস্থান হয়, লক্ষ্মী আসে। তো আমরা সেই লক্ষ্মী হচ্ছে কি যে স্বর্ণ, তো ওই ব্যাপারে আমাদের স্বর্ণ যে যতটুকু যাই পারে কেনা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।